আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কুইজ পেজের পক্ষ থেকে। আজ 20 জানুয়ারি 2020 সাল, আজকে থেকে অনেক দিন আগে, প্রায় 51 বছর আগে, 1969 সালের এই 20শে জানুয়ারি পাকিস্তানি ঘাতকদের হাতে 69-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন আসাদ। আমরা আজকের পর্বটি উৎসর্গ করছি শহীদ আসাদের প্রতি। আপনারা জানেন, আসাদকে উৎসর্গ করে বাংলা ভাষায় অনেক কবিতা রচনা করা হয়েছে, অনেক সাহিত্য রচিত হয়েছে আসাদের উপরে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আসাদের শার্ট কবিতাটি। আমরা কুইজের আজকের পর্বটি শহীদ আসাদকে উৎসর্গ করছি। আশা করি সবাই ভালো আছেন। যথারীতি আমরা সোমবার এবং বৃহস্পতিবার যে কুইজ করে থাকি রাত 10টায়, সোমবারে 2টো প্রশ্ন করা হয়, 2টো প্রশ্নের প্রথম সঠিক 2জন উত্তরদাতা পুরস্কার পেয়ে থাকেন। আর বৃহস্পতিবারে আমরা 3টি প্রশ্ন করে থাকি এবং 3টি প্রশ্নের সঠিক উত্তরদাতা পুরস্কার পেয়ে থাকেন। আমরা যথারীতি একই নিয়ম যে প্রথম সঠিক উত্তরদাতা, যিনি 1 মিনিটের মধ্যে প্রশ্ন করবার 1 মিনিটের মধ্যে প্রথম কমেন্ট বক্সে উত্তরটি লিখবেন, তিনি পুরস্কার বিজয়ী হবেন। অনেকেই অংশগ্রহণ করছেন নতুন করে। হিমন্ত হিমেল লিখেছেন হাই, আপনাকে স্বাগত কুইজ পেজে। আমরা আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনারা জানেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নামে একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পৃথিবীতে প্রায় 13টি ভাষায় অনুদিত হয়েছে। আমাদের আজকের প্রশ্ন, হিন্দি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কে? আমাদের টাইম কাউন্ট শুরু হচ্ছে, 1 মিনিটের মধ্যেই আপনাদের সঠিক উত্তরটি দিতে হবে। প্রথম সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পুরস্কার। আমাদের 10 সেকেন্ড পেরিয়ে গেছে। আমরা বলছি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেটি হিন্দি ভাষায় অনুবাদ করেছেন কে? মোহাম্মদ এনাম ভালো আছেন জানতে চেয়েছেন। জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমাদের 30 সেকেন্ড সময় গেছে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটি ছিল, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হিন্দি ভাষায় অনুবাদ করেছেন কে? আরও 15 সেকেন্ড সময় রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি কমেন্টের ঘরে লিখতে হবে। প্রথম সঠিক উত্তরদাতা পাবেন পুরস্কার। আমাদের আরও 5 সেকেন্ড সময় রয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হিন্দি ভাষায় সময় শেষ হয়ে গেল, কেউই সঠিক উত্তর দিলেন না। আজকের প্রথম কুইজটি, প্রথম যে কুইজ, যে আমাদের কোনো সঠিক উত্তরদাতা আমরা পেলাম না, এটি সত্যি খুবই পীড়াদায়ক, দুঃখজনক। যা হোক, সমস্যা নেই, আমরা আবারও একটি দ্বিতীয় প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন, আমরাও শুরু করছি। আজকের দ্বিতীয় প্রশ্ন, আমরা সাধারণত আমরা যে কচু খাই, এই কচু খেলে অনেক সময় গলা চুলকায়। প্রশ্নটি হচ্ছে, কেন? কোন রাসায়নিক উপাদানের কারণে কচু খেলে গলা চুলকায়? এটি হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, আপনাদের আর 55 সেকেন্ডের মধ্যে সেই রাসায়নিক উপাদানটির নাম লিখতে হবে যা কচুতে উপস্থিত রয়েছে। এবং আপনারা জানেন যে কচু অনেক কিছুর জন্য উপকারী। আমাদের পুরো রাসায়নিক নামটি লিখতে হবে, যে কচু খেলে কেন গলা চুলকায়, কোন রাসায়নিক উপাদানের জন্য, সেটির পুরো নাম, 2টো শব্দে 2টো শব্দই লিখতে হবে আপনাদের।
এম এ নবী, তিনি আমাদের পুরনো একজন পুরস্কার বিজয়ী, আংশিক লিখেছেন তিনি। আমরা চাচ্ছি পুরোটি লিখবেন আপনারা, যে রাসায়নিক উপাদানটি রয়েছে তার নামটি আপনারা লিখবেন পুরোটি। আমরা আশায় আছি সঠিক উত্তরদাতার। এখনও প্রায় 10 সেকেন্ড সময় আছে। এর মধ্যে কচুতে কোন রাসায়নিক উপাদানের জন্য গলা চুলকায় সেটি আমরা জানতে চেয়েছি। আপনাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার অক্সালিক অ্যাসিডের জন্যই মূলত, হ্যাঁ এটি ঠিকই উত্তর, তবে সাথে আরেকটু আছে সম্ভবত, আমার যতটুকু জানা ক্যালসিয়াম অক্সালেটের জন্য, সেটি অনেকেই এখন সঠিক উত্তর দিচ্ছেন। যা হোক, মূল বিষয়টি হচ্ছে যে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে, যে ক্যালসিয়াম অক্সালেটের জন্যই আসলে কচু খেলে গলা চুলকায়। তো আজকে এই দুটো প্রশ্নই আমাদের ছিল। অত্যন্ত দুঃখের বিষয় আজকে একজনও পুরস্কার বিজয়ী হতে পারলেন না। আশা করি আপনারা বৃহস্পতিবারে আবারও রাত 10টায় লাইভে আসবেন, আমার সাথে থাকবেন এবং আমরা আবারও কথা বলবো আমাদের সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। শুভরাত্রি।